পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নে চরকমলফুল গ্রামে পদ্মা নদীর চরে খালে আটকা পড়েছে এক বৃহদাকৃতির মিঠা পানির কুমির। ধারণা করা হচ্ছে কুমিরটি 5 থেকে 6 ফুট দীর্ঘ। এই কুমিরটিকে দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত ভিড় করছে অসংখ্য মানুষ। গ্রামবাসী বলছেন, কুমিরটি হিংস্র প্রাণী হলেও এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের। এই জায়গাটা একটা কুমির আসছে, এই কুমিরটা মাছ, প্রচুর মাছ আছে, এই মাছ খাবার পায় কুমিরটা এইখানেতেই থাকতেছে। এই লোকজন আসি এইখানে আসি, লোকজন খুব আমদানি করতেছে, এই জন্য কুমিরটা খুব বিরক্ত হচ্ছে। এখানে কুমির এখনো পর্যন্ত শুনি নাই কারো ক্ষতি করছে, কিন্তু এই কুমিরটা গত যাব আমাদের এখানকার জেলেরা এখানে প্রচুর পরিমাণে মাছটাই, কিন্তু এখানকার মাছ ধরতে পারছে না এই কুমিরের ভয়ে। শুনলাম এই কুমিরটা মাঝে মধ্যে ধরেন দুপুর এবং সকাল ভোরে, খুব সকাল ভোরে ভেসে ওঠে। তো আমি দোগাছি ইউনিয়নের পরিষদের গ্রাম পুলিশ টিউনা অফিস থেকে এবং চেয়ারম্যান থেকে আমাদের দুইজনে নিয়োগ দিছে এখানে, যে এখানে একটা কুমির আছে এই পানিতে, যাতে লোকজন কুমির কোনো আঘাত না করে এবং পানিতে না নামে, এই জন্যে আমাদের দুইজনে পাহারা দিচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত, একজন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। আপাতত আমরা যেটা চিন্তা করতেছি বন্যপ্রাণী ডিভিশন এবং পাবনা বন বিভাগ, যে এখানে সে নিরাপদে থাকতে পারবে, সে থাকার মতো পরিবেশ আছে তার, সেক্ষেত্রে হিংস্র হয়ে গেছে না না এলাকাবাসী। আমি ওখানে এই সকাল থেকে এখন পর্যন্ত ছিলাম, আমার টিম 3 তারিখেও ছিল, 2 তারিখেও ছিল, এরকম ওখানে স্থানীয় যারা লোক যারা মাছ ধরতে যায় তাদের মধ্যে একটা রটনা করার প্রচলনা আছে, যে তারা এটার একটা রটনা করে যে মানুষ মারতেছে কিংবা হিংস্র হয়েছে, যাতে কুমিরটা উঠায় নেওয়া যায় তারা মাছ ধরতে পারে। তাছাড়া সাধারণ লোকজন যারা গেছে ওখানে, যারা চাষবাস করে ওই এলাকায়, এটা তো নিরাপদ জায়গা, অনেক দূরে লোকালয় থেকে, ওখানে গরু মহিষ যাওয়ার দরকার নেই। কুমিরটি রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান 2 জন গ্রাম পুলিশকে নিয়োগ দিয়েছে। এলাকাবাসীর দাবি, নিরাপদে কুমিরটি সরিয়ে নেওয়া হোক, তাহলে মৎস্যজীবীরা সহজে মৎস্য আহরণ করতে পারবে। আবুল ইউসুফ, দোগাছি, পাবনা।